আমি কি ভয় পাই নাই জীবনে? জোরে কোন সারা জীবন আমি ঠকি, আমি করে ঠকাই নাই আল্লাহর কসম। খোদার করুণা ভুলিয়া শত তো ছুটি চলো সারে বেসু, জানিও তোমার তকদির সারা পাবে না খোদা সে কিছু। দিল কান্দে রে মন কান্দে রে, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলে ওয়ালা। গলা একটু খেয়া করতেন, সবাল করে দেন, ঠান্ডা তো হইয়া যাইতে। কিন্তু বন্ধু মূল ইসলাম বাবুলের মতো যমুনা গ্রুপের মালিক মারা গেলে কি বলেন? ঠিক না? হাজার ক্যালকুলেটর দিয়ে তার সম্পদ মাপা সম্ভব না, কম্পিউটারে মাপা সম্ভব, কি বলেন? ঠিক নেবে? ঠিক। মৃত্যুর সময় সব তার চতুর্দিকে, ডাক্তাররা চতুর্দিকে আছে, উনি নিজে নিজে বলছে বাঁচবো না বুঝেছি, কিন্তু শ্বাসটা একটু রিল্যাক্স করার জন্য ডাক্তার সাহেবরা ব্যবস্থা করেন, আমি একটু ভালোভাবে আরামে শ্বাস করে মরতে চাই, কত হাজার কোটি টাকা লাগবে সে কে সিগনেচার দিয়ে আনেন। বন্ধু যত হাজার কোটি টাকা আল্লাহ দেখায়, টাকার মালিক হইলে করোনার থেকে রেহাই পায় না, উনি ভালো মানুষ, কি বলেন? ঠিক নেবে? ঠিক। কিন্তু হইলো কি, টাকা দিয়ে তো আর মৃত্যু ঠেকান গেল না, কি বলেন? সত্য না মিথ্যা? তার করুণা ভুলিয়া শত তো ছুটি চলো সারে বেসু, জানিও তোমার তকদির সারা পাবে না খোদা সে কিছু। নাকি পাই ভাই? খোদার করুণা ভুলিয়া শত তো ছুটি চলো সারে বেসু, জানিও তোমার তকদির সারা কি? জোরে কোন আমি বাংলা লিখে দিছি, কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়লি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। জোরে, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, ওরে দুই নয়নে যায় না দেখা, বলো যুবকেরা, ওরে দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সস্তা সমপালক তোমায় নাইক ফেলিতে দিবে, অহংকারে মালা কুলম তোমায় নিয়া যাবে, তাই সময় চাকরিতে করো উন্নতি কেমন, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। খুশি না বেটা? জোরে কোন কান্না? মুজাদ্দিদ থানবি লেখে, ওই ভিক্ষুকের মাথায় রুটি থাকা সত্ত্বে, ভিক্ষুকের যেমন পেটের মধ্যে ক্ষুধা, কোরআন থাকা সত্ত্বেও মুসলিম মিল্লাস আজকে তোমরা আদর্শ হারা অন্যের কাছে ভিক্ষা করতে যাও, কি বলেন? ঠিক না? আমি ঠিক না? না, আমি আপনাদেরকে বলি, আপনাদের দেখে ইসলাম কবুল করছি, একবার দুইবার পাঁচবার দশবার বলি নাই, বহুবার আপনাদের কাছে বলছি, কি বলেন? ঠিক না? ঠিক। আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আর যেমন একজন আরেকজনকে দেখতে পারি না, আমার নবীর শিক্ষা তো তা ছিল না, কি বলেন? ঠিক না? ঠিক। রহমতের নবী, বরকতের নবী, মসজিদে নবীর মধ্যে বাস করতেছেন, সাহাবীরা ফুটন্ত গলাবের মতো রহমতের রসুলের দিকে তাকিয়ে আছেন, হুজুর ওয়াজ চলতেছে, সাহাবীরা নবীজির দিকে তাকিয়ে আছে, কোনো কোনো সময় সাহাবীদের দুই চোখ জয়ে বের পানি পরে, আল্লাহ রসুল তাকিয়ে দেখে ওয়ালের সাথে একটা ষোলো সতেরো চোদ্দ পনেরো বছর যাই হোক, এমন একটা জোয়ান ছেলে ওয়ালের সাথে ট্যাক লাগাইয়ে গো রহমতের রসুলের ওয়াজ শুনতেছে। ছেলে মুসলমানের ছেলে না, ছেলে কি ইহুদি? ছেলেটি কি ইহুদি? ছেলে ইসলাম শুনছে, রেজাউল করিম সাহেব মাওলানা ওয়াজ শুনছে, কি বলেন? ঠিক না? বলি আসেনাজি, আমি বইলে যাই, আমার তো তিন যুগের বেশি ইসলাম কবুলের বয়স হয়ে গেছে, আমি বইলে যাই, আমি মুসলমানদের সিজদা দেখছি আর বসি ওমালি, এমন একটি সিজদা আমারও দিতে মন চাই গো, দুনিয়ার মানুষ চাইলে বাবাজি বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়, আমি আবার রিপিট করছি, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমরা এমন আল্লাহর গোলাম।
মান আমার আল্লাহ না চাইলে বেজার হয় চাইলেই খুশি চাইলেই খুশি চাইলেই খুশি ও বান্দা মাস্ক ব্যবহার কর কোনো দোষ নাই ফিজিক্যাল ডিস্টেন্স থাক দরকার আছে সোশ্যাল ডিস্টেন্সের দরকার আছে কিন্তু বান্দা আমার কাছে তওবা কর যেই গুনাহ করছি আর করব না সারা দুনিয়া থেকে এক সেকেন্ডের মধ্যে আমি করোনা হটাইয়ে দিতে পারি আমি সেই আল্লাহ দোয়া করব কার কাছে আমার বন্ধু আমার ভাইরান আল্লাহ নবী যুবকের দিকে তাকাই তাকাই অনেক সময় মহান করে সাহাবীদের দিকে তাকাই মহান করে যুবকের কিন্তু নবীজির সাথে কথা বলার সময় হয় নাই নবীজ যুবকের সাথে কথা বলার কোনো সময় পায় নাই আল্লাহ নবী গো নবীজি মাঝে মাঝে তাকাই দেখে যুবকের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে হঠাৎ করে আল্লাহ নবী একদিন ওয়াজ করতেছেন ওয়াজটা শেষ করছে কিন্তু ওয়ালের সাথে যুবক নাই যুবকের দেখে না আল্লাহ নবী রহমতের ছবি বরবতের নবী আপনার নবী আমার নবী সাহাবীদের দিকে তাকাইয়া বলে আমার প্রিয় সাহাবীরা গো ওই ছেলেটি ওয়ালের সাথে তাকাইয়া দাঁড়াইয়া দৈনিক আমার ওয়াজ শুনে বলো গো ছেলেটিকে আজকে দেখছি না কেন সুবহানাল্লাহ আমার নবী ইহুদির খবর নেস আমি তো আমার আপন ভাই খবর নেই না সবদেশে মায়ের ওয়াজ করছে কত দক্ষিণাঞ্চলে মায়ের গ্রামের বাড়ি রাইখা ছেলে গুনশালে গুলশানে বৈশা পাওলার আয়ার দুধ খায়ার কপি খাই কি বলেন ঠিক না বেঠি মায়ের গেলার দুধ চোখে দেখে না ছেলে তো মরছে মনে করছে যে আমি কামিয়াব গুলশানে থাকি কি বলেন ঠিক না বেঠি রে ছেলে তুই মনে রাইখা কি তোর মায়ের চোখের পানি যেদিন চোখ থেকে নাকের ডগে আসবে রে সেই দিন এমন হইতে পারে তোর পাও কাইটা তোরে হুইল চেয়ারে নিয়ে সস করে দেওয়া লাগতে পারে ঠিক নেবে ঠিক জোরে কন ঠিক নেবে ঠিক জোরে কন না বন্ধু রহমতের নবী আমার নবী আমার নবী কি দেখে ইসলাম কবুল করলাম আল্লাহ একবার আর আমার নবী বলে ও সাহাবীরা ওই ছেলেটিকে আজকে দেখতেছি না ব্যাপারটা কি একজন সাহাবি দাঁড়ায় বলে আমার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো হুকুম যদি দেন আমি ওই লোকটার বাড়িতে গিয়ে খবর নিয়ে আসি আল্লাহ নবী একটু মুসকি হাত দিয়ে বলে সাহাবীরা নবী যদি মুসকি হাত দিত পূর্ণিমা চাঁদের চাইতে আমার নবী পাখের চারাখানা উজ্জ্বল হয়ে যাইত নবী ডাকলেন সাহাবীরা রে তোমরা খবর নিলে কি হয়নি আমি নবীরও তো খবর নেওয়া লাগে দিল কান্দে রে মন কান্দে রে দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাব তোমাকে হায় মোহাম্মদ কামলে বাবা জোরে ও দিল কান্দে রে মন কোথায় গেলে পাব তোমাকে হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কান্দে রে যমন আল্লাহ আপনাকে বলার আওয়াজ উঠে মনে হইতেছে যে আপনার করোনার কারণে আপনার একটা সুপসা ভয়ত্রস্ত হয়ে গেছে এই আপনার ওয়াজ ফতুল্লাহ আল্লাহ আমি ওয়াজ বুঝে ওয়াজ করবো ঠিক না আপনাকে আওয়াজ বুঝে ওয়াজ করবো ঠিক না আমি তো চুক্তি টুক্তি করি নাই অ মুসলিম রিজার্ভের মাথায় কোরআন শরীফ দিয়ে যেখান থেকে আমি টাহার কথা কইছি নাই যে কয়টা টাকা আমার দেবেন সভাপতি তা আমার ভয় আছে না এই যে চুক্তি পত্র করে হ্যাঁ ভয় কি করেন ঠিক না বেটিক আমি কি ভয় পাই নাই জীবন জোরে কোন সারা জীবন আমি ঠকছি আমি করে ঠকাই নাই আল্লাহর কসম গলা একটু খেয়া করতেন সবাল করে দেন ঠান্ডা তো হইয়া যাই দিল কান্দে রে মন কান্দে কোথায় গেলে পাবো তোমাকে হায় মোহাম্মদ কামলে ওয়ালা দিল কান্দে রে মন কান্দে কোথায় গেলে পাবো তোমাকে হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাগে না জোরে কোন লাগে আরে রহমতের নবী বরকতের নবী ডাক দিয়া বলে সাইলে রে
তোমরা কবর নেলি হয়নি, আমি নবীর তো কবর না লাগে বইলা নবী হাঁটা শুরু করিয়ে দিছে। বলুন জবান খুলিয়া আমার আপনার মনোযোগ সহকারে শুনবেন তো, ঘরের মধ্যে নবীজি বৈশা গেছে, ছেলেটি শরীরের মধ্যে জ্বর, মাথার মধ্যে যন্ত্রণা, চোখ দিয়ে পানি পড়ে, ছেলেটি বুকের মধ্যে সাই সাই করিয়া শব্দ হইতেছে, ছেলেটি কাতরাচ্ছে, শরীর দোলাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আমার নবী কেমন নবী রে? ও নবীর জীবনী করে ইসলাম কবুল করলাম। আল্লাহ নবীর বরকতি হাতখানা ছেলেটির কপালের উপর দিয়ে কয়, আব্বু তোমার কি কষ্ট হইতেছে নাকি? ইন্দি ছেলেটার কে, বাবা তোমার কষ্ট হইতেছে? আপন ভাইকেও তো ভাইজান বলি না, কি বলেন ঠিক যাবে ঠিক? আপন বাবারে তো আদর করি, আব্বু বলে না, সত্য মিথ্যা ধরে কোন মার খবর তো নাই। তুমি মনে করছো আমি বিরাট বাদশা হয়ে গেছি, কি বলেন ঠিক নেবে ঠিক না? দরি 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 না দলে তোরে, জোরে বলেন দরি 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 না। তোর মতো লোকের এখন করোনা দিলে চাই দেন আনতে পারবি না। আমি আল্লাহ দয়া করে তোরে বাঁচাইছি, তোর কোনো যোগ্যতা তোরে বাঁচায় নাই, বাঁচাবার মালিক আমি আল্লাহ। সুতরাং যা করো বুঝে শুনে করো, কি বলেন ঠিক নেবে ঠিক? হায়াতের মালিক কি, রক্ষা করবে কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। রহমতের রসুলের মাথায় হাত, হুজুর নিজের হাত মাথায় দিছে ছেলেটির, ছেলেটি চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ নবী ডাক্তার কাবু তোমার বুঝি কষ্ট হইতেছে, ছেলেটির জবান থেকে শব্দ করবার পারে না বেশি, আস্তে করে নবী গো আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার শরীর ব্যথা, আমার বুকের মধ্যে শব্দ হইতেছে, ইয়া রাসূলুল্লাহ যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ নবী সিম্পটম দেখে, উপসর্গ দেখা, ছেলেটির অবস্থা দেখে নবীজি বুঝতে পারছে ছেলেটি মনে হয় বাঁচবে না। আল্লাহ নবী ডাক দেখা, আমি বলি গো কলেমা পর তুমি আর শান্তি পাবি, আখেরাতেও শান্তি পাবি। নবীজির দাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটির হৃদয়ের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, ক্রিয়া শুরু হয়ে গেছে। ছেলেটির বাবা ইহুদি দাঁড়িয়ে আছেন, ছেলেটি বাবার ডাক দিছে, হাতের ইশারা করিয়া গলা দিয়ে কথা বলতে পারে না, ডাক দিছে আব্বু তুমি আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। বাবা ইশা কানটা মুখের কাছে লাগাই দিছে ছেলেটি, ছেলেটি ডাক দেখ আব্বু গো বড় না বড় রহমতের রসুল আমার দাবাত দিছে, আব্বা গো আমি কি নবীজির কথায় কলমা পড়ব নি? আব্বা আমার নবী দাবাত দিছে আমি কলমা পড়ব? ছেলেটির বাবা চিৎকার করে বলে, ছেলে আমি তোর জন্মদাতা বাপ, এই মুহূর্তে আমার কথা শোনার দরকার নাই, রহমতের রসুল সত্যবাদী আল্লাহ নবীর কথা শুনে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলেটি নবীজির কাছে কলেমা পড়ল, সংক্ষেপে বলতেছি রাত্র বেশি হয়ে যাবে, পড়ার সঙ্গে সঙ্গে কলেমার শব্দ মুখ থেকে যখন শেষ হয়ে গেছে ছেলেটি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেখে, সারিরা ছেলেটির গোসল করাও, কফন পরাও, কবর করো। হ্যাঁ দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাপ? তৃপ্ত কণ্ঠে কহে হাফিজ ফুলতা যা কি রয় কখনো, এক রাত কি দূরত রহে ভুলবো জিসনে তোর জীবন, এমনি করে সাঙ্গ হবে বল বন্ধু, এমনি করে সাঙ্গ হবে জোরে, এমনি করে সাঙ্গ হবে বাবের খেলা পরে রবে, কোথায় বন্ধু যাবি সরে, খোঁজ খবর কি থাকলে ভবে, সময় তাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না, ঠিক না ঠিক? জোরে কর আল্লাহ নবী ডাক দিলেন, সামি না রে ছেলেটিকে গোসল দাও, কাবুল পরাও, আমি এই সিলসিল জানলারি মেরে কি করবো? আল্লাহ নবী জানাজা পড়লেন,
আমি কবরে নামবো, কফিন আমার হাতে দাও। রহমতের নবী কবরে নাই না, সিন্ডির কফিন হাতে সাথে রাখা, দুই চোখ জর্দা করে চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীর অজরণনে কাঁদে আর কা হায় রে, রসুল পাকের সংস্পর্শে আসলাম, জীবনের মোড় পরিবর্তন হইলো, এমন একটা সৌভাগ্যতা আমরা অর্জন করতে পারলাম না যেই নও মুসলিম এই সৌভাগ্য অর্জন করলো। তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, একবার জিকির করে না, একদিন তবলিগের যায় না, কি বলেন ঠিক নেবে? ঠিক একটা জিহাদে যাইবার পরে না, কিন্তু নবীর বুকের সাথে লাগা লাশটা আল্লাহু আকবার, আল্লাহ নবীর দুই চোখের পানি দরদর করে পড়তেছে। ও যুবকেরা, ও সোনামণিরা, ও আইবা কিয়াবা করে না, ও গাঁজা করে না, ও হিরোইন করে না, ও মৌলবি বিদ্বেষীরা, ও তুমি বিদ্বেষীরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও সেরাজি, ও আব্দুল্লাহ আব্দুল করিম, কপাল যদি হিল ভালো হয় বাজান, মেমনি করি জীবনের পরিবর্তন হয়। ঠিক নেবে? ঠিক জোরে বলো বন্ধু। নবীজি কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, লাশ রাখবেন, হঠাৎ করে নবীজি মুস্কি হেসে ফেলছে, তো এখন সুবহানাল্লাহ, একটু আগে আপনি কাঁদতেছিলেন, হঠাৎ করে দেখি আপনি হেসে ফেলছেন। আপনার হাসার কারণ কি? কাদার মধ্যে আবার হাসলেন কেন? আল্লাহর নবী ডাকিয়া কাছে, আমিরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। কষ্ট হয় আমার প্রিয় সামিরা, আমি তার মর্যাদা সম্মান দেই কা কাটতেছিলাম, হায় রে, একবার কলেমা পড়ে ইসলাম কবুল করছে, সঙ্গে সঙ্গে জিন্দেগির মোর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমি এই নবী দেখতেছি ছেলেটি তোমার কোলের মধ্যে চতুর্দিক থেকে ডাগর ডানা হুড়েরা, আল্লাহ ডাগর ডানা হুড়েরা এই ছেলের গালের মধ্যে সুমা দেওয়ার জন্য দল ফাঁকাই আসতেছে, কিন্তু লাশ আমার হাতের মধ্যে এইটা দেখে হুড়েরা লজ্জা পায়, এই জন্য আমি দেখে হাই দিছি, ও ছেলে তোর শান, তোর মান, তোর ইজ্জত, তোর সম্মান কত, দেরি করলাম না, কবরের মাপ মধ্যে কবরে রাইকা আমি উঠে গেলাম, কোন কারণে? ইসলামের কারণে, জোরে কর আলহামদুলিল্লাহ। এই ছেলে জিন্দগির মূল পরিবর্তন হয়েছে কিসের কারণে? জোরে কন।